ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হলো রান ফটে শীর্ষক এক দৌড়। রাজধানী আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অফিসের সামনে থেকে এ দৌড়ের সূচনা হয়। এতে উপস্থিত ছিলেন ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শান্তনা চাকমা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের বোর্ড অব ডিরেক্টর অ্যাডভোকেট সমীর ঘোষ সহ অন্যান্যরা। দৌড় শুরুর আগে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তীতে উপস্থিত অতিথিরা পতাকা নেড়ে দৌড়ের সূচনা করেন, পাশাপাশি তারাও দৌড়ে অংশ নেন। পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রী, সমাজের বিভিন্ন স্তরের লোকজন, সরকারি কর্মকর্তারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। টিবোর্ড ইন্ডিয়ার সহযোগিতায় অনুষ্ঠিত দৌড় রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় বীরচন্দ্র লাইব্রেরির সামনে এসে শেষ হয়। চায়ের ইতিহাস প্রায় 108 বছর ত্রিপুরায়। কিন্তু এখানে যারা সামনে আছে, আমরা কখনো ভাবি এই 108 বছরে এই চা শ্রমিক যারা, তাদের পরিবার থেকে কজন স্বাবলম্বী বা কজন নিজের পায়ে দাঁড়িয়েছে বা কজন ত্রিপুরার যে বিভিন্ন সরকারি দপ্তরে আছে। দেখুন, চা এরকম একটা ইন্ডাস্ট্রি, যারা এক্সপার্টরা রয়েছেন তারা জানেন যে টেকনোলজি এবং মেশিনের দ্বারা ভালো চা উৎপন্ন সম্ভব নয়। ত্রিপুরাতে 54টা চা বাগান রয়েছে। এই চা বাগানগুলি ছোট বড় মিলিয়ে এই চাটাকে ভালো করতে গেলে প্রথমত যে কাজটা হবে সেটা হলো চা শ্রমিক যারা আছে তারা তাদেরকে বাগানে রাখতে হবে। দীর্ঘ বছর স্বাধীনতার প্রায় 78 বছরে এসে দাঁড়াতে চলছি আমরা। আমরা যদি দেখি ত্রিপুরার যে পুনরায় 50 বছর পার করেছি, এই 50 বছর পরেও ত্রিপুরার আমরা ওই চা বাগানে যারা থাকে শ্রমিক যারা, তাদের জীবনমান উন্নয়ন হোক সেটা নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করিনি। এই সরকারটা আসার পর 2018 সাল আসার পর চা শ্রমিক প্রকল্প শুরু হয় এবং তাদেরকে জমি দেওয়া শুরু হয়েছে। যেহেতু চা শ্রমিক যারা রয়েছে তাদের জমি ছিল না, তার জন্য বাগান থেকে তারা ধীরে ধীরে সরে যেতে শুরু হয়েছিল। কারণ তাদের ছেলেমেয়ে যদি পড়াশোনা করে বা অন্য কোথায় কাজ করে তাহলে বাগান ছেড়ে দিতে হবে, অথবা তারা বাইরে যাওয়া তাদের দ্বারা সম্ভব নয়। তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে নিজেরা অন্য কিছু ভাবতে পারে না। এত সবাই কী করেছে, ধীরে ধীরে শহরমুখী হয়েছে, তার জন্য বাগানগুলোতে শ্রমিক শূন্য হয়ে পড়েছে। শ্রমিক শূন্য হওয়ার কারণে সেই বাগানের চা পাতা, যে ভালো কোয়ালিটির চা পাতা আমরা আশা করি, সেটার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই সরকারটা আসার পরে প্রথম যে কাজটা করেছে সেই কাজটা হলো ওই সমস্ত শ্রমিকদেরকে যে জমির পাট্টা দেওয়া। আপনারা শুনলে খুশি হবেন যে গত 5 বছরে আমাদের রাজ্যে প্রায় 10,000 স্থায়ী যারা শ্রমিক যারা একটা সময় রাজাদের আমলে ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে, অন্ধ্র থেকে এসে আমাদের এখানে বসবাস শুরু করেছে, এদেরকে আমরা জমি দিতে পেরেছি 2,000 পরিবারকে। অর্থাৎ যে কাজটা স্বাধীনতার 77 বছরে হয়নি, সেই কাজটা 2 বছর আমরা 5 বছরে 2,000 পরিবারকে আমরা জমি দিতে পেরেছি। ত্রিপুরা রাজ্যের চা শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, কেননা যে আমাদের মোদীজি সবসময় বলে থাকেন ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত করা, তার জন্য আজকে যদি আমরা ত্রিপুরাবাসী হই, ত্রিপুরাকে যদি ভালোবেসে থাকি, তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যের যেগুলো উৎপন্ন হচ্ছে, যেভাবে আমাদের চাকে আমরা জানি আমাদের সরকার ত্রিপুরা রাজ্যে আসার পরে আমরা ত্রিপুরাশ্রী টি ব্র্যান্ড আপনারা নাম দিয়েছি, এবং তো সেই টি আমরা বাইরের টি না ব্যবহার করে পানীয় জল হিসেবে আমরা ব্যবহার করি। টি ব্যবহার করে প্রত্যেকেই ঘরে ব্যবহার হয়, কিন্তু সেটা যদি আমরা ত্রিপুরা টি ব্যবহার করি তাহলে আমাদের রাজ্য আরও এগিয়ে যাবে উন্নয়নের দিকে, আত্মনির্ভর ত্রিপুরার দিকে আমরা এগিয়ে যেতে পারবো। পাশাপাশি আমি বলবো যে আমাদের ত্রিপুরা রাজ্যে বললে যে আমাদের সরকার আসার পরে যে যে স্কিম চালু হয়েছে সেই বিগত দিনে ছিল না, যেভাবে আমাদের টিঙ্কুরা আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প, সেই বিগত দিনে কোনো চিন্তাধারা করা হয়নি কীভাবে শ্রমিকদের, চা শ্রমিকদের ডেভেলপমেন্ট করা যায়, তাদেরকে যদি আমরা ডেভেলপমেন্ট করতে পারি, তাদেরকে যদি সুযোগ দিতে পারি, তাহলেই তো আমাদের আরও আমাদের টি ডেভেলপমেন্ট হবে।